কি দিদি, অনেকদিন তো আপনার কোনো পাত্তা নাই, অনেকদিন পড়ছে কি ব্যাপার? উফ, আর বলবেন না দিদি, ছেলেটাকে নিয়ে জ্বলে পুড়ে মরে যাচ্ছে একবারে। একটা কথাই শুনবে না, একটা পড়াশোনা করবে না, যা বলছি আমার ছেলে সেই তার উল্টো। আমার দিদি সেদিকে কপালটা খুবই ভালো। আবার চা কেন? আমার মেয়ের মতো তো মেয়ে লাখে একটাই হয়। তবুও ভালো দিদি, আপনার মেয়ের ভালো কথা শুনে আমার একটু ভালো লাগলো। আমরা ছেলের বয়সে তো সব কিছু শিখে গেছে একবারে। আপনি দেখবেন, মিনু মা একটু এদিকে আয় তো মা। এই আন্টিকে একটু হাঁটটি মাটি টিমটা বলে শোনাও তো মা। হাঁটটি মাটি টিম তাদের 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 ছাড় মা, সকালে যে রবীন্দ্রসঙ্গীত গানটা করছিলিস আন্টিকে একটু করে শোনা তো, দেখুন কি ভালো করবে। হবে তোর পরে, দেখাচ্ছি আমি একবার। থাক দিদি, আমি চাটা আর খেতে পাচ্ছি না, এখানটা রেখে দিচ্ছি। আচ্ছা মিনু মা, আন্টিকে একটু নেচে দেখাও তো, দেখুন কি ভালো নাচবে। থাক না দিদি, ওই ছোট মেয়েটাকে আর কষ্ট দিতে হবে না, থাক না। দেখুন ওর নাচটা কিন্তু খুব ভালো। থাক থাক দিদি, থাক থাক, আজকে আমার খুব তাড়াতাড়ি আছে দিদি, আজকে আমি উঠছি, হ্যাঁ আবার অন্যদিন। ঠিক আছে, আবার পরে আসবেন।